ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সমন্বয় বা সম্পর্ক স্থাপনের সক্ষমতা এবিলিটি টু কোরিলেট 2021 প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব নিয়ে। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশান পেয়ে যাবে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো দেখে নিই কী আছে আমাদের আজকের এই অ্যাক্টিভিটি টাস্কে। প্রথমে পড়ে নেব সমন্বয় সম্পর্ক এবিলিটি টু কোরিলেট 2021 প্রথম শ্রেণী। একের ক, রাইট এনি ওয়ান অর ওয়ার্ড উইথ ফলোয়িং দ্য লেটার। লেটারগুলি দিয়ে শুরু এমন একটি করে কথা লেখো। এখানে লেটারগুলি দিয়ে শুরু একটি করে কথা লেখো। এখানে এ দেওয়া আছে, এ দিয়ে অ্যাপল করে দেওয়া আছে, বি দিয়ে তাহলে কী হবে ব্যানানা। আবার এম আছে, এম দিয়ে হবে মাংকি। আমরা করব পরে। এরপর খয়ের দাগে, ডান ও বাম দিক মেলাও, সেটি দিয়ে একটি কথা লেখো। এই বাম দিকে কী দেওয়া আছে, দাদা চুন দৌড়, ডান দিকে হস্য ও আকার। এখানে দাদার সঙ্গে আকার, তাহলে এখানে দেওয়া আছে কাপড়। তা চুন দেওয়া আছে হস্যকার, এরকম ধরনের আরেকটা শব্দ লিখতে হবে চুল। দৌড় দেওয়া আছে কৌটো হবে, কয় টয়কার ওকার দিয়ে। এরপর বড়ো থেকে ছোটো হিসেবে সাজাও। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 1, 4, 7, 3, সবচেয়ে বড় হচ্ছে 7, তারপর 4, তারপর 3, তারপর 1। তো একেভাবে 5, 9, 8, 2 সবচেয়ে বড় 9, তারপর 8, তারপর 5, তারপর 2, এইভাবে হবে। এরপর আমরা দুইয়ের ক করব, ফাঁকা ঘর পূরণ করো চিহ্ন বসিয়ে। প্রথমটা করে দেওয়া আছে 5 = 5, তারপরটা 4, তারপর ফাঁকা ঘর 3 = 7 দেওয়া আছে, তাহলে যোগ চিহ্ন হবে। তারপর এখানে দেখো তিনটে স্টার, মানে তিনটে তারার ছবি দেওয়া আছে, ডান দিকেও তিনটে তারা আছে, সমান তাহলে সমান চিহ্ন হবে। তারপর কয়েক দেখ, যে কোনো চারটি ইংরেজি সংখ্যা লেখো। 6 দেওয়া আছে, 7, 8, 9, 10, 11, এইভাবে পরপর চারটে সব চারটি ইংরেজি সংখ্যা লিখো, আমরা লিখে ফেলবো। তারপর কী কী যোগ করে 5 আর 4 বানাবে লেখো। এখানে 4 বানাচ্ছি, 1 এর সঙ্গে 3 যোগ করলে 4, এটা দেওয়া আছে। আর 5 এর সঙ্গে কী করলে আমরা এটা বানাবো সেটা আমরা করব। তারপর আরেকটা 5 এর সঙ্গে কীভাবে 5 এলো সেটা করব। সার্কেল দ্য লেটার উইথ বিগিনিং সাউন্ড অফ দ্য থিংস দ্য পিকচার্স। কথার শুরুর দিক লেটারের সাথে ছবি মিলিয়ে গোল দাগ দিতে হবে। এখানে আমব্রেলায় ইউটা গোল দাগ হবে, এখানে টিটা গোল দাগ হবে, তাহলে ওটা আমরা দাগ দিয়ে দেবো। রাইট ক্যাপিটাল লেটার বিসাইড স্মল লেটার, ছোটো হাতের পাশে বড় হাতের লেটার লেখো। স্মল কিউ ক্যাপিটাল কিউ, স্মল আর ক্যাপিটাল আর হবে, স্মল ডি ক্যাপিটাল ডি হবে। এরপরে গয়ের দাগে, শ্রেণীঘরে থাকে না এমন কথাগুলো কাটো। এখানে ক্লাসরুমে চেয়ার ট্রি বুক চক ফোন আছে, এর মধ্যে কোনটা থাকে না, ট্রি থাকে না, আর কি থাকে না, ফোন থাকে না, সে এই দুটো আমরা ক্রস দিয়ে দেবো। তারপরে আমরা কী আছে দেখব, মা দিয়ে দুটি কথা লেখো। মা দিয়ে একটা করে দেওয়া আছে মালা, আর একটা মা দিয়ে করতে হবে। তারপর আরেকটা মা মায়াকার মা দিয়ে আরেকটা কথা লিখতে হবে, তাহলে আমরা লিখব। এরপর ওই ফাঁকা ঘরেতে লিখতে হবে। এরপর দুটি তলায় নতুন কথা বানাও, চাকা আর লাঠি দেওয়া আছে। এখানে কয়েকা ঠাস কাঠি, বক আর চিল, কল হতে পারে কল ও কল, বই আর টপ, ইট হতে পারে হসে টপ। এরপর এই ঘরটাতে লিখে ফেলবো আমরা। তারপর ওই কার আছে গয়ের দাগে, ওই কার বসিয়ে কথা বসাও, বৈরাগি। এখানে বৈকাল হবে, বৈকাল বৈরাগি বৈকাল, ঠিক আছে। চলো এরপর আমরা উত্তরগুলো দেখে নিই এক ঝলক। আচ্ছা দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি তাড়াতাড়ির জন্য, এটা করে দিয়েছি। একের দাগে, রাইট এনি ওয়ান অর ওয়ার্ড উইথ ফলোয়িং দ্য লেটার, লেটার দিয়ে শুরু এমন একটি কথা লেখো। এ দিয়ে অ্যাপেল করে দেওয়া আছে, বি দিয়ে, বি দিয়ে ব্যানানা, বি এ এনে এনে ব্যানানা। তারপর এম দিয়ে মাংকি, এম ও এন কে ইউআই মাংকি বানর। তারপর খয়ের দাগে, ডান ও বাম দিক মেলাও, সেটি দিয়ে একটি কথা লেখো। দাদা আকার দেওয়া আছে, কাপড় করে দেওয়া আছে, কয়েকের পড়াশোনার দৌড় ও কার আছে কৌটো, তারপর চুন চশন হসুকার চুল। এইভাবে তোমরা অন্য শব্দ বসাতে পারো, বড়ো থেকে ছোটো হিসাবে সাজাও। আমরা একেবারেই বলে দিয়েছি 7, 4, 3, 1, আর এটা বড়ো থেকে ছোটো হিসাবে সাজালে 9, 8, 5, 2।
উত্তরে লিখে ফেলো ফাঁকা ঘর পূরণ করো চিহ্ন বুঝিয়ে, পাঁচ সমান পাঁচ, দুয়ের দাগের ক, তারপর চার যোগ তিন সাত, তারপর তিনটে তারা সমান তিনটে তারা সমান চিহ্ন, যে কোনো চারটি ইংরেজি সংখ্যা লেখো, সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন। গয়ের দাগে কী কী যোগ করে পাঁচ আর চার বানাবো লেখো, চার সমান এক যুক্ত তিন, পাঁচ সমান তিন যুক্ত দুই, পাঁচ সমান চার যুক্ত এক। সার্কেল দ্য লেটার উইথ বিগিনিং সাউন্ড অফ দ্য থিংস দ্য পিকচার, কথা শুরু লেটার সাথে ছবি মিলিয়ে গোল দাগ দাও। এর আমব্রেলা ইউটা গোল দাগ দিয়ে দিয়েছি, তোমরা দাগ দিয়ে দাও আমব্রেলার ইউ শুরু, ট্রি টি শুরু, তাহলে এখানে টিটে গোল দাগ দিয়েছি। রাইট ক্যাপিটাল লেটার বিসাইড স্মল লেটার, ছোটো হাতের পাশে বড় হাতের লেটার লেখো, কিউ স্মল কিউ ক্যাপিটাল কিউ স্মল আর ক্যাপিটাল আর লিখে দিয়েছি, তিনটে লাইনের মধ্যে লিখতে হবে স্মল ডি ক্যাপিটাল ডি। আমরা বড় হাতের অক্ষরগুলো প্রথম তিনটে লাইনের মধ্যে লিখবো, শ্রেণী ঘরে থাকে না এমন কথাগুলো কেটে দাও। এখানে বলেছি ট্রি আমাদের ক্লাসরুমে থাকে না, আর কি থাকে না, ফোন, এই দুটো আমরা কেটে দিয়েছি। তারপর মা দিয়ে দুটি কথা লেখো, মা দিয়ে মালা, আরেকটা মা দিয়ে মামা, মায়াকার মায়াকার মামা, আরেকটা মা দিয়ে মানা। আমরা লিখে দেন দুটি নতুন কথা বানাও, চাকার লাঠি কাঠি, বক আর চিল কল, বই আর টব ইট, বই কাঠ দিয়ে বইকাল হয়ে যাবে। তোমরা লিখে ফেলো, এরপর ভিডিও বলার একটা লাইক দেবে।